Accent BLC, specialist for IELTS and spoken. আমি তোমার মনের কথা জানি, তোমার মনের ভাষা আমি বুঝতে পারি, তুমি কি ভাবছো সেটা আমি জানি না। ভিউয়ার্স, আমি আপনার কথা বলছি না। ওয়েল, মূলত আমি বলতে চাচ্ছি, আপনি যদি এমন কথা কখনো বলতে চান কাউকে, তাহলে আপনি ইংলিশে কি করে বলবেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, আই ক্যান রিচ ইউর মাইন্ড, আই ক্যান রিচ ইউর মাইন্ড। ওয়েল, তার মনে হচ্ছে যে আমি তোমার মনের ভাষা জানি, তোমার মনের কথা বুঝতে পারি। তো মনের কথা বুঝতে পারি, তার জন্য যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে রিড ওয়ান্স মাইন্ড। ওয়েল, রিড ওয়ান্স মাইন্ড, এখানে ওয়ান্স শব্দটা আছে, ওয়ান্স শব্দটা চেঞ্জ হয়ে যায় যখন এই ফ্রেজটা আমরা কারোর জন্য ব্যবহার করি। তার মানে যদি আমি বলি যে তোমার মনের কথা বুঝতে পারি, তার মানে সেক্ষেত্রে ওয়ান্সের পরিবর্তে ইউ শব্দটা চলে আসে। যেমন আমি বলছিলাম, আই ক্যান রিড ইওর মাইন্ড। ওয়েল, তার অর্থ হলো যে আমি তোমার মনের ভাষা জানি, তোমার মনের কথা বুঝতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্পোকেন টিউটোরিয়াল। থ্রু দিস টিউটোরিয়াল টুডে আই ওয়ান্ট টু লেট ইউ নো অ্যাবাউট দি স্মার্ট ফ্রেজেস। সো আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে স্মার্ট ফ্রেজগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো, যে ফ্রেজগুলো সাধারণত আমরা কমিউনিকেটিভ ইংলিশে ব্যবহার করতে পারি। আর আমরা যদি এই ফ্রেজগুলোতে অভ্যস্ত হয়ে উঠতে পারি, তাহলে আমাদের ইংরেজির মান একটু বেড়ে যায়। সো অনেক ক্ষেত্রে আমরা স্মার্ট হয়ে উঠতে পারি ইন টার্মস অফ দ্য ইংলিশ, যার জন্য আমি বেসিকলি এই ফ্রেজগুলোর নাম দিয়েছি স্মার্ট ফ্রেজেস। তো আমি আশা করছি আজকে এই ভিডিও আপনি যদি মন দিয়ে দেখেন, তাহলে এই ফ্রেজগুলোতে অভ্যস্ত হয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ। এনিওয়ে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি মুভ করছি। ওয়েল, যদি এমন হয় যে কেউ স্যাড ফিল করছে, অথবা আমি নিজেও স্যাড ফিল করতে পারি, অর্থাৎ দুঃখ বোধ করতে পারি, কোনো কারণে ভারাক্রান্ত থাকতে পারি, মন খারাপ থাকতে পারে, তো তার জন্য যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে এমন, ফিল ব্লু, ফিল ব্লু। তার অর্থ হলো যে মন খারাপ অথবা দুঃখ পাওয়া, এই ধরনের সেন্স প্রকাশ করে থাকে। ওয়েল, যেটা আমি বলতে চাই, যখন আমার মন খারাপ থাকে তখন আমি গান শুনি, তার জন্য যে ইংরেজিটা আছে সেটা হচ্ছে এমন, হোয়েনএভার আই ফিল ব্লু আই লিসেন টু মিউজিক, হোয়েনএভার আই ফিল ব্লু আই লিসেন টু মিউজিক। অর্থাৎ যখন আমার মন খারাপ থাকে, আমি কষ্টে থাকি, তখন আমি গান শুনি। তো ফিল ব্লু, এটা মন খারাপ, এই ধরনের অর্থ প্রকাশ করে। অনেক সময় এমন হয়, হতে পারে আমরা রাস্তা দিয়ে চলছি, হেঁটে যাচ্ছি, ছোটো একটা দুর্ঘটনার মুখোমুখি হলাম, ছোটোভাবে আমি সামান্যভাবে আহত হলাম। তো কোনো কারণে যদি এই খবরটা পৌঁছে যায় পরিবারে, তাহলে তারা হয়তো উদ্বিগ্ন হয়ে ওঠে, তারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ওঠে। ধরেন যে আপনি ছোটো একটা দুর্ঘটনার মুখোমুখি হলেন, আপনার পরিবার থেকে একটা ফোন আসলো এবং তারা জানতে চাইলো খুব উদ্বিগ্নভাবে যে আপনি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন, কোথায় আছেন, কোন মেডিকেলে আছেন, কি অবস্থা এখন, ওষুধ নিচ্ছেন কি না, এই ধরনের একটা সিনারি ক্রিয়েট করতে পারে। তো আপনি যদি বলতে চান আসলে যে দুর্ঘটনাটা হয়েছিল সেটা বড় কোনো দুর্ঘটনা না, ছোটোখাটো সামান্য দুর্ঘটনা, তো তার জন্য একটা চমৎকার ফ্রেজ আছে এবং সেই ফ্রেজটা হচ্ছে ফেন্ডার বেন্ডার, ফেন্ডার বেন্ডার। সো আমি যদি বলতে চাই যে আমি রাস্তা দিয়ে হাঁটার সময় ছোটো একটা দুর্ঘটনায় পড়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, ওয়াইল আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট আই গট ইনটু এ ফেন্ডার বেন্ডার, ওয়াইল আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট আই গট ইনটু এ ফেন্ডার বেন্ডার। অর্থাৎ যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন ছোটো সামান্য একটা দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম, এটা তেমন বড় কিছু না, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জীবনটা অনেক বড়, সাফল্যের পথ অনেক দীর্ঘ, সাফল্য অর্জন করার জন্য আমরা অনেক সময় কোনো একটা শুভ কাজের সূচনা করি, অর্থাৎ আলটিমেটলি যখন আমাদের সাফল্য অর্জন হবে তার একটা সূচনা লগ্ন থাকে। তো যদি এমন হয় যে আমরা বলতে চাই যে তুমি যে সাফল্য অর্জন করতে চাচ্ছ তুমি তার মাত্র সূচনা লগ্নে আছো, অর্থাৎ সেই পথের পা দিয়েছো মাত্র, তার জন্য যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে এমন,
গেট ফুট ইন দ্য ডোর, গেট ফুট ইন দ্য ডোর, তার মানে হচ্ছে যে তুমি সবে মাত্র পা দিয়েছ। ওয়েল, যদি আমরা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে চাই এই ব্যাপারে, তাহলে সেন্টেন্সটা হচ্ছে এমন, আই নিড টু ফাইন্ড মাই ওয়ে টু গেট ফুট ইন দ্য ডোর, আই নিড টু ফাইন্ড মাই ওয়ে টু গেট ফুট ইন দ্য ডোর। অর্থাৎ আমাকে সাফল্যে কোনো একটা পথ খুঁজে পেতে হবে, অর্থাৎ আমাকে সাফল্যে কোনো একটা পথ খুঁজে পেতে হবে। দ্যাট মিন্স আমি আমার সাফল্যের পথে যাত্রা শুরু করতে চাই। আমরা অনেক সময় বলে থাকি তুমি একটা ভীত, মানে ওখানে যাওয়ার সাহসটা তোমার নেই, এই কাজটা করার সাহস তোমার নেই, এই কথাটা বলার সাহস তোমার নেই, মানে খুবই ভয়ানক একটা অবস্থা তোমার। তো এই ধরনের কথা যদি আমরা ইংরেজিতে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ইউ আর জাস্ট এ চিকেন, তার মানে তুমি খুবই ভীত, ইউ আর জাস্ট এ চিকেন। চিকেন শব্দটা ব্যবহৃত হয় কোনো একজন মানুষের অবস্থা উপস্থাপন করার জন্য এবং ইন্ডিকেট করা হয়ে থাকে সে খুব ভীত অথবা ভীত সন্ত্রস্ত। সো ইটস অ্যাবাউট দ্য চিকেন। অনেক সময় এমন হয় লাইক আমার ইচ্ছে করে কিছু মানুষকে কষ্ট করাই, তার মানে তাকে দিয়ে কোনো কাজ করাই, সেটা আমাদের একটু পরিকল্পনার অংশ, মানে সেই কাজ করে সে যেন একটু শিক্ষা পায়, সে যেন একটু কষ্ট করে, এবং সেটা নিয়ে আমরা অনেক সময় এক আত্মতৃপ্তি পেতে চাই। তো এই যে ইচ্ছে করে মানুষকে দিয়ে কষ্টের কাজ করানো অথবা কষ্ট করানো, সেটাকে বলা থাকে গিভিং হার্ড টাইম, অর্থাৎ কোনো একজন মানুষকে ইচ্ছে করে কষ্টের কাজ করানো, কষ্টের কাজ করিয়ে নেওয়া। ওয়েল, এই ফ্রেজ দিয়ে আমরা যদি কোনো একটা সেন্টেন্স তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি স্টপ গিভিং হিম হার্ড টাইম, হি ডাজন্ট ডিজার্ভ ইট, স্টপ গিভিং হিম হার্ড টাইম, হি ডাজন্ট ডিজার্ভ ইট। তার অর্থ হলো যে তাকে দিয়ে এই কষ্টের কাজ করায় না, সে এটা ডিজার্ভ করে না, মানে সে এটা প্রাপ্য নয়। তো আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা থাকি ইনডিসিসিভ, মানে করবো কি করবো না, যাবো কি যাবো না, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তো এই যে একটা অবস্থা, সেটাকে বলা হয়ে থাকে মেক ইওর মাইন্ড, এই যে একটা অবস্থা সেটাকে বলা হয়ে থাকে মেক আপ ইওর মাইন্ড, অর্থাৎ একটা সিদ্ধান্ত নাও, একটা মনটাকে স্থির করো, কী করতে চাও বোঝার চেষ্টা করো। সো এই ফ্রেজটা হচ্ছে মেক আপ ইওর মাইন্ড। যদি সিনারিটা এমন হয় লাইক হচ্ছে আমরা কোনো একটা কাজ শুরু করব, কিন্তু আমাদের মধ্যে থেকে কোনো একজন আছে, সে এখনও সিদ্ধান্ত নিতে পারছে না সে আমাদের সাথে কাজটা করবে কি করবে না, তো তাকে আমরা বলতে পারি যে মেক আপ ইওর মাইন্ড, উই ডোন্ট হ্যাভ সো মাচ টাইম, মেক আপ ইওর মাইন্ড, উই ডোন্ট হ্যাভ সো মাচ টাইম। ওয়েল, তার অর্থ হলো যে তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, আমাদের যথেষ্ট সময় নেই, আমাদের খুব বেশি সময় নেই। Well, that's all about the tutorial today. Hopefully you have enjoyed it. And if you have enjoyed, don't forget to like and share it. Aapni bell button ta ke activate kore rakhun jeno amader poriborti tutorial apni shohoje peye jan. Aur English shekhar jonno, phonetics shekhar jonno, spoken shekhar jonno amader sathe jogajog korun. Amra Uttora 11 number sector obosthan korchi. Thank you very much for watching this tutorial.